বক্তব্য এখানে যে বক্তব্যটা দিয়েছেন যে আগের রাতের মারার বিষয়টি তো এই বন্ধ যে এই যে বক্তব্যটা এই বক্তব্যটা বাংলাদেশে কারা প্রচার করছে প্রথম একটা হলো নির্বাচনটা হয়ে গেল নির্বাচনের পরে অথবা নির্বাচনের দিন দুপুর দুপুরবেলাও ওনাদের দলের মহাসচিব বলে নির্বাচন ভালো হচ্ছে ওনাদের জোটের যিনি নেতা যিনি ইমেজ বিল্ডিং জন্য ওনাদের দলের দায়িত্ব নিয়েছিলেন ডক্টর কামাল হোসেন সাহেব তিনিও বললেন ভালো নির্বাচন হচ্ছে উনি ওনার সাত দিন পরে টের পাইলেন যে নির্বাচনে নাকি আগের রাত্রে সিল মারা হয়েছে একটা মানে তৈরি করা একটা ঘটনা তৈরি করে মানুষের মধ্যে এটা একটা গোবেলসের কাজে প্রচার করা শুরু করলেন এবং এটাকে আসলে আমি সিএসি হয়তো তার বক্তব্য পরবর্তীতে আবার হয়তো আসবে বিএনপির এই সব প্রতিক্রিয়া দেখে তিনি হয়তো বলবেন কিন্তু আমি যেটা মনে করি যে সিএসি মহোদয় উনি হয়তো মনে করছেন যে বিএনপি যখন এই কথাগুলো বারবার ইকু করছে তখন এটাকে ধরেই তিনি বক্তব্যটা দিয়েছেন আসলে আমি এই প্রসঙ্গে যেতে চাচ্ছি না এই কারণে যে ওনাদের বক্তব্য স্টেটমেন্টের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কে কি বলল ওইটা পত্রিকা দেখেন মাঠে কোনো কাজ নাই এবং পত্রিকা দেখে ওনারা সুন্দর একটা মানে বিভিন্ন ভাষায় বঙ্কিমীয় ভাষায় দাঁত ভাষায় ওনাদের দলে একজন নেতা আছেন উনি একটা স্টেটমেন্ট লেখেন এবং সুন্দর করে স্টেটমেন্টটা উনি হ্যাঁ ওনার কয়েকজন সভা সব নিয়ে করতে থাকেন এটা হলো পত্রিকার করে এবং যেহেতু বাংলাদেশের পত্রিকার একটা তো পলিসি আছে যে আওয়ামী লীগকে কতটুকু কত ইঞ্চি স্পেস দেবেন বিএনপি কতটুকু বিএনপির জায়গাটা কিন্তু ফাঁকা থাকে সুতরাং ওই জায়গাটা ভরার জন্য ওনাদের স্টেটমেন্টটা কিন্তু হুবহুলরা চেপে দেন এই যে একটা ব্যাপার তো সেই সুবিধাটা তো বিএনপি পাচ্ছে বাংলাদেশে এই যে আজকে এখানে টক শোতে বলছি আমরা রাজনীতি করি অথবা আমরা বাংলাদেশে এতগুলো মানে মানে কি বলে সিট নিয়ে ক্ষমতায় আসলাম তার প্রতিক্রিয়া কি তাই না উনি মধ্যপন্থা আমি আওয়ামী লীগ এই যে একইভাবে আপনিও সময় দিচ্ছেন কিন্তু এই যে অবস্থা এই কারণে কিন্তু ওনারা এই সুবিধাটা পাচ্ছে এবং তারা কিন্তু এই যে মানে আমাদের সিএসি সম্পর্কে এই কথাগুলো বলছে এটা সিএসি উদ্ধৃতি উদ্ধৃতি দিয়ে বলছেন কিন্তু আমি বললাম যে সিএসি সাহেব কোন মোটিভ বলছেন এটাকে না ধরে কিন্তু গল্প সাজানোর চেষ্টা করছেন কিন্তু এই গল্প অতীতের যে কোনো গল্প যেভাবে এ মানুষ গ্রহণ করে নাই এবং এটাও মিথ্যা গল্পে পরিণত হবে এবং সেক্ষেত্রে আমার কিছু আরেকটু বক্তব্য যেটা আছে সেটা হলো যে এই যে আওয়ামী লীগ কিন্তু প্রবলন দেখিয়ে কাউকে রাজনীতিতে মানে ইক উপলব্ধ করে না এটা আওয়ামী লীগের ইতিহাস কারণ এই বিএনপি এই রাজনৈতিক দলটি কিন্তু আমাদের ভাই কিন্তু গশেমহমান bey বলার চেষ্টা করেছিলেন যে কিভাবে এই বিএনপি রাজনৈতিক দলটি তৈরি হয়েছে ক্ষমতার উচ্ছिष्ट কিভাবে বিলিয়ে

নির্বাচন করতে আগ্রহী এবং করতে যাচ্ছে তাদেরকে দল থেকে বহিষ্কার করলে ভবিষ্যতে দলের অবস্থা কি হবে জি ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা আপনি নিশ্চয়ই উত্তর দেন প্রিন্স ভাই সঙ্গে আরেকটি বিষয় যোগ করি আফজাল ভাই যেটি বলছিলেন যে আপনাদের কোনো কাজ নেই শুধু পত্রিকাতে স্টেটমেন্ট দেওয়া ইত্যাদি মাঠে আপনারা নেই আমি হ্যাঁ আমি প্রথমে দর্শক যিনি প্রশ্ন করলেন তাদেরকে তাকে তার প্রতি সম্মান রেখে বলছি যে আমাদের একটা তো রাজনৈতিক দল আমরা আগেই বলেছি আমরা রাজনৈতিকভাবে বিচার বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই উপজেলা নির্বাচন কেন এই সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন উপনির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট বির দলীয় জোট অংশগ্রহণ করবে না এটা আমাদের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত নিয়ে আমরা সারা দেশে গিয়েছি আমরা আমাদের নেতাকর্মীদের মতামত নিয়েছি এবং তার আলোকেই আমাদের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আর উনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা তো এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছি এর আগে আমরা উপজেলা করেছি আমরা সিটি কর্পোরেশনে করেছি আমরা ইউনিয়ন পরিষদ করেছি আপনার মিউনিসিপ্যালিটি করেছি মানে পৌরসভাগুলিতে লাভ কি হয়েছে সেখানে আমাদের অধিকাংশ যারা জিতেছিল তাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে তাদেরকে চেয়ারে বসতে দেয়নি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রফেসর মান্নান সাহেব উনি পাঁচ বছরের মধ্যে তিন বছর প্রায় তাকে জেলেই ঘাটে থাকতে হয়েছে আবার আসানাবেব কামাল তিনি পুরো পাঁচ বছর দায়িত্ব আমি আমি অস্বীকার করছি না ছিলেন তো আমি আমি এটা আছে তাকেও জেলে যেতে হয়েছে বেশ কয়েক বছর তাকে জেল খাটতে হয়েছে তো যাই হোক আমি আমি এই কথা বলছি যে যারা এরকম চলে যাবে বা আমাদের বহিষ্কার করতে হচ্ছে তাদেরকে আমাদের দলের সিদ্ধান্ত অমান্য করার কারণে বহিষ্কার করতে হবে আর তারা কারা তারা কোনো ওখানে স্থানীয়ভাবে শক্তিশালী তেমন কোনো ক্যান্ডিডেট না কেউ আমাদের জেলা কমিটির সদস্য কেউ আমাদের উপজেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট কিংবা কেউ আমাদের সদস্য না সমর্থক এরকমও কিন্তু আছে আবার সভাপতিও আছে হ্যাঁ আমি আসছি কথাটা উপজেলা লেভেলে সব এটা সংখ্যা অত্যন্ত কম সেই কারণে আমরা বলছি যারা যাচ্ছে তারা এরকম বিভিন্ন প্রলোভনে পড়ে যাচ্ছে আমাদের তাদের ব্যাপারে কোনো কিছু বলার নেই আমাদের দলের সিদ্ধান্ত অমান্য করার কারণে আমরা তাদেরকে বহিষ্কার করেছি আচ্ছা এখন আসি আমাকে আফজাল ভাই কিছু বলেছেন এখানে এগুলো আমি কিছু কথা বলতে চাই এই যে বললেন যে নির্বাচনের সাত দিন পরে নাকি আমরা বলেছি যে আগের রাতে ভোট হয়েছে এটা সঠিক নয় নির্বাচনের দিন সন্ধ্যায় সন্ধ্যায় ডক্টর কামাল হোসেনের বাসায় সেখানে মিটিং করে সেখানে আমাদের দলের মহাসচিব ডক্টর কামাল হোসেন সহ ঐক্যফ্রন্টের নেতারা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে বলেছেন নির্বাচনে কি হয়েছে এই নির্বাচনে আগের দিন ভোট কারচুপি হয়েছে শুধু আমরা বলি নাই বিএনপি বলেছে জাতীয় ঐক্যফ্রন্ট করে বলেছে আমি সকরলে সালামের 11 টা ঘরনে বলেছেন আমি বলছি আসছি ওই বক্তব্য আমি বলবো বাম গণতান্ত্রিক জোট তারা বলেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেছে এমন কি 14 দলের শরীক দল বাংলাদেশ জাসদ তারাও বলেছে নির্বাচনের আগের রাতে ভোট কাচুপপি হয়েছে ভোট ব্যালট বাক্স ভরা হয়েছে এমন কি সেদিন রশিদ খান মিলন সাহেব বড়শালায় গিয়ে বলেছে আগে যেমন রাতে ভোট ডাকাতি হয়েছে আগামী নির্বাচনে দিনের বেলায় ভোট ডাকাতি হবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে বরিশালে যে তিন চার দিন আগে উনি কথা বলেছেন কি হয়েছে হ্যাঁ মির্জা ফখরুল সাহেব উনি মহাসচিব উনি বলেছেন সকাল বেলা এগারোটা না সকাল নয়টার সময় উনি জন ভোট দিতে গিয়েছেন সাংবাদিকদের জিজ্ঞেস করে এগারোটা যা আমার আমাদের হিসাবে আমরা সকাল নয়টায় আমরা জেনেছি উনি বলেছেন তার কাছে সারা দেশের হিসাব সে সময় নাও থাকতে পারে কারণ হ্যাঁ ঠিকই আছে সারাদিনে তো আমরা সকালের তো হয়েছে আমার নির্বাচন করে বলেছে স্থানীয় নেতারা যে ভাই গতকালকে রাত্রে এরকম ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতারাও কিন্তু যারা তৃণমূলের নেতা যারা হাইব্রিড না তারাও কিন্তু এই নির্বাচনকে গ্রহণ করেনি বা মানতে পারছে না আজকে দেখেন যে গত

মানে ইঞ্জিনিয়ারিং করে সেই ভোট ব্যালট বাক্সে ভোট মানে ব্যালট ভরে তারা সেদিন লক্ষ লক্ষ ভোটের পত্রিকা স্টেটমেন্ট কেন দিব যখন দেওয়ার প্রয়োজন হবে তখনই দিব এটা তো রাজনীতির অনেকটা অংশ সেটাই দিচ্ছে আমাদেরকে তো মাঠে ঘাটে ময়দানে রাজনীতি করার সুযোগ দিচ্ছে না যে কাশেম ভাই বললেন যে নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করা আমরা তো নির্বাচনমুখী দল বিএনপি তো নির্বাচন বিমুখ দল না বিএনপি যখনই আমরা নির্বাচনে এসেছি আমরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছি কিন্তু সেই নির্বাচনের পরিবেশ থাকতে হবে তো আমাকে ভোটের ক্যাম্পেইন করার পরিবেশ থাকতে হবে আমার ভোটের কর্মীরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরিবেশ থাকতে হবে সমর্থকদের সেই পরিবেশ সেই সুযোগ থাকতে হবে এই সরকারের আমলে সেই সুযোগ নাই একটা কথা বলি আরেকটি কথা বলেছে যে এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করলে নাকি আমাদের দল ধ্বংস হয়ে যাবে দল আপনার থাকবে না তাহলে আমরা বলি এরশাদের আমলেও তো এই উপজেলা নির্বাচন আমরা বর্জন করেছিলাম একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসে নাই আর এই শেখ হাসিনার আমলেও ছিয়ানব্বই থেকে যে দুই হাজার এক তখনও আমরা এই শেখ হাসিনার আমলেও ওই উপজেলা নির্বাচন এবং সেখানে আমরা যে নির্বাচনগুলো হয়েছে উপজেলা না পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ আমরা বর্জন করেছিলাম দুই হাজার এক সাল থেকে বিএনপি ক্ষমতায় আসে নাই তো এইটাও এইসব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করার মাধ্যমে বা অংশগ্রহণ করার মাধ্যমে জয় পরাজয় জাতীয় নির্বাচন জয় পরাজয় নির্ভর করে না জি ধন্যবাদ আপনাকে

এখানে কিন্তু একটা মাইনাস পয়েন্ট এক বছরের মেয়াদে লোকজন খুব ইন্টারেস্টেড হয় না দুই নম্বর হচ্ছে ওই সময়টা টানা 3 দিনের ছুটি ছিল লোকজন কিন্তু গরমুখী এখানে দেখবেন আরেকটি জিনিস হচ্ছে ইন অ্যাবসেন্স অফ মেজর এক্স স্টেহোল্ডার পার্টি অর্থাৎ বিএনপি না থাকার কারণে প্রতিদ্বন্দ্বিতা হয় তারপর এদিকে কর্মীরা তো যায় না না আমি আমি কারণগুলোই বলছি আরেকটা ছিল ব্যাড ওয়েদার ছিল ওই সময় ওই ওই সময়টা যখন নির্বাচনটা হয় তখন কিন্তু খুব বৃষ্টি ছিল হ্যাঁ বৃষ্টি ছিল এই কারণগুলো মিলিয়েই কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা এটা টার্ন কম হচ্ছে